সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে জুম বাংলাদেশ স্কুল বলতে যে আমরা শুধুমাত্র স্কুলিং করি এটা না আমরা অসহায় মানুষদের সাথে সবসময় আছি যে কোনো সমস্যায় আমরা তার সমাধানের চেষ্টা করি সাধারণত অসহায় মানুষদের মাঝে আমরা বিনামূল্যে দুপুরের খাবারটা বিতরণ করছি এরকম একটি প্রজেক্ট এখনও চলমান আছে আমরা 2017 থেকে যেহেতু এখানে ক্লাস নেওয়া শুরু করেছি তো আমাদের 2017 থেকে এই পর্যন্ত আমাদের 150 স্টুডেন্টের মতো আমাদের একটি তালিকা আছে সেই প্রথম থেকে এখন পর্যন্ত হাইকোর্ট আমাদের একটি ব্রাঞ্চ আছে তারপর শহীদ মিনার একটি ব্রাঞ্চ আছে তারপর সেগুনবাগিচা একটি ব্রাঞ্চ আছে হাতিরঝিল একটি ব্রাঞ্চ আছে আমাদের মোট ঢাকাতে 5টি তিন বছর বয়স বাচ্চাদের থেকে আরেকটু বড় পর্যন্ত ওই বাচ্চাদেরকে আমরা ম্যানারিজম শেখানোর চেষ্টা করি তারপর হচ্ছে ওদেরকে আমরা বিভিন্ন খারাপ দিক ভালো দিক কোনটা এইগুলা আমরা চেনানোর চেষ্টা করি তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে যখন একটু ডেভেলপড হয় যখন তারা অক্ষর জ্ঞান শিখে অক্ষর জ্ঞান শেখার পরে তখন আমরা করি তাদেরকে হচ্ছে প্রাথমিক যে শিক্ষাটা আছে ওটা দেওয়ার চেষ্টা করি দেখা গেল আমরা আমাদের নিবন্ধন করা আছে আমাদের সরকারি বই পাই আমরা সেই বই দিয়ে ওদেরকে চেষ্টা করি ক্লাস 1, 2, 3, 4 এই 4 পর্যন্ত হচ্ছে আমরা পড়ানোর চেষ্টা করি কিছু কিছু বাচ্চা আছে অনেক প্রতিভাবান তারা যে কোনো জিনিস সহজে মনে রাখতে পারে বা মুখস্থ রাখতে পারে তো প্রতিটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে মনিটরিং করে আমি চাচ্ছি যে প্রতিটা বাচ্চার যে বিশেষ গুণটি আছে সেই গুণটির উপর গুরুত্ব আরোপ করে তারপর আমি তাদের সেই গুণটির উপর কিছু করে তাদের জীবনে সফলতা আনার সম্পূর্ণ স্বেচ্ছাসেবকদের একটা টিম এখানে সবাই আমাদের সহযোগিতা করে